बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थीरा, ऑनलाइन रेगुलर क्लासे तुम्हारे स्वागतम जानाच्छि। आमि रूपा मिस, भाटारा कैम्पास थेके। आज आमि अनुशीलनी तीन निये आलोचना करब। अनुशीलनी तीन थेके आमि तुम्हारे जन्य एकटी साधारण अंक एवं एकटी सृजनशील समाधान करिये रेखेछि, तुम्हारे बुझिए दिब। आज के आमि अनुशीलनी तीनेर 27 नम्बर अंकटी दिए शुरू करछि। 27 নম্বর অঙ্কটি একবার তোমাদের পড়ে শোনাচ্ছি। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে সময় বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো 27 নম্বর অঙ্কটির সমাধান। 27 নম্বর অঙ্কটি সমাধান করে রেখেছি, একটু বুঝে নাও। দেওয়া আছে, এই দেওয়া আছেগুলি আমাদের কোথায়? বইয়েই দেওয়া আছে অঙ্কে। পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, পুকুরের প্রস্থ 20 মিটার, পুকুরের গভীরতা 3 মিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দেওয়া থাকলে কি বের করা যায়? আয়তন। সুতরাং পুকুরের আয়তন 32 গুণ 20 গুণ 3, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, ঘনমিটার সমান, ক্যালকুলেশন করেছি ক্যালকুলেটারে, 1920 ঘনমিটার। তাহলে পুকুরের আয়তনই হচ্ছে কি? পুকুরের পানির আয়তন। 1920 ঘনমিটার পুকুরের পানির আয়তন। শিক্ষার্থীরা দেখো, এবার বইয়ে কি দেওয়া আছে? যে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কি? একটি মেশিন। তাহলে এখানে লিখেছি মেশিনটি 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। এক সেকেন্ডে 1 ঘনমিটার পানি সেচতে পারে, ভাগ করতে হবে আর 1920 ঘনমিটার পানি সেচতে পারে। গুণ করেছি, এটা উপরে চলে যাবে গুণ। তাহলে কি, এটাকে ভাগ করব 0.1 দ্বারা ক্যালকুলেটারে, 19200 সেকেন্ড। 19200 সেকেন্ডকে দেখো আমি মিনিটে নিয়ে আসছি, 60 সেকেন্ডে 1 মিনিট। 60 দিয়ে ভাগ করেছি, 60 দিয়ে ভাগ করলে একটা মান আসছে কত? 320 মিনিট। 320 মিনিটকে আমি ঘন্টাতে নিয়ে আসছি, 60 দ্বারা ভাগ করে আমি ঘন্টাতে নিয়ে আসছি। তাহলে উত্তর এসেছে কত? 5 ঘন্টা 20 মিনিট। সুতরাং পুকুরটি পানি শূন্য করতে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগে। উত্তর 5 ঘন্টা 20 মিনিট। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের বইয়ের সৃজনশীল 29 নম্বর অঙ্কটির সমাধান করে দিব। একটু মনোযোগ সহকারে বুঝে নাও। 29 নম্বর অঙ্কটি আছে, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। ঘরের পরিসীমা নির্ণয় করো। ক নম্বরে, খ নম্বরে বলছে কতটি পাথর প্রয়োজন হবে, আর গ নম্বর বলছে ঘরটিতে কত কিলোমিটার বায়ু আছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। তাহলে কি, আমাদের বইয়ে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 15 মিটার। যেহেতু প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, তাই কি আমি লিখেছি, সুতরাং ঘরটির প্রস্থ, এই যে দৈর্ঘ্য, এর 3/2 মিটার। 3 দিয়ে 15কে ভাগ করেছি 5, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 মিটার। সুতরাং ঘরটির পরিসীমা, পরিসীমা চেয়েছে যেহেতু ক নম্বরে, পরিসীমা বের করেছি 2 × দৈর্ঘ্য + প্রস্থ একক, পরিসীমা সূত্র মনে রাখবে সমান 2 × মান বসিয়েছি, দৈর্ঘ্য আর প্রস্থের মান বসিয়ে 15 আর 10 যোগ করলে 25, 25 দুগুণে 50 মিটার। সুতরাং ঘরের পরিসীমা 50 মিটার। শিক্ষার্থীরা, এবার খ নম্বর উত্তরটি বের করব, কতটি পাথরের প্রয়োজন হবে। এখন পাথরটি, কতটি পাথরের প্রয়োজন হবে এটা বের করতে গেলে কি, ক হতে আমরা ঘরটির প্রস্থ পেয়েছি 10 মিটার লিখেছি। যেহেতু ঘরটির মেঝে চারদিকে 1 মিটার ফাঁকা রাখা, বইয়েই আছে আমাদের, দেখো বইয়ে আছে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, তাহলে 1 মিটার ফাঁকা রাখা যেহেতু, তাহলে ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য ছিল যেহেতু চারপাশ দিয়ে, দৈর্ঘ্য দুই পাশ দিয়েই, তাই দুই পাশ 1 মিটার করে যোগ করেছি, 1 + 1 মিটার, তাহলে 15 + 2 = 13 মিটার। ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ, প্রস্থ সেই 10 থেকে ওরকম দুই পাশ দিয়ে, তোমার প্রস্থের
প্রস্থ দুই সাইড দিয়ে যেহেতু গিয়েছে 1 মিটার 1 মিটার করে, তাহলে 1 যোগ 1 বিয়োগ করে দিয়েছি এখানে 10 থেকে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি যেহেতু, তাহলে ঘরের মেঝের ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 104 বর্গমিটার। বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য লিখেছি, বইয়েই দেওয়া আছে আমাদের কি যে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো, তাহলে 50 সেন্টিমিটার পাথর বর্গাকার পাথরের, তাহলে পাথরের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসছি, ক্যালকুলেটারে ক্যালকুলেশান করেছি 0.5 মিটার। তাহলে বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.5 গুণ 0.5, এই 0.5 গুণ 0.5 2 বার লিখেছি এই কারণে যে এটা বর্গাকার পাথর, বর্গাকার হলে দৈর্ঘ্য প্রস্থ সবই সমান হয়। তাহলে ক্ষেত্রফল বের করতে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গমিটার সমান 0.25 বর্গমিটার। সুতরাং মেঝেতে বসাতে মোট পাথর লাগবে আমরা বের করেছিলাম কি, ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল বের করেছিলাম, ওইটাকে ভাগ করব আমরা পাথরের ক্ষেত্রফল দিয়ে, পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে 416টি। সুতরাং 416টি পাথরের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা এবার আমি গ নাম্বার প্রশ্নের সমাধান করছি। ক হতে ঘরটির প্রস্থ 10 মিটার পেয়েছি, আর উদ্দীপকে আমাদের দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য আর তার উচ্চতা, দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে ঘরটির আয়তন বের করেছি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনমিটার, তাহলে গুণ করলে এত ঘনমিটার। ঘনমিটারকে আমি কি ঘন সেন্টিমিটারে নিয়ে আসছি, যেহেতু ঘন মানে 3 বার, তাহলে দৈর্ঘ্যকে 100, প্রস্থকে 100 এবং উচ্চতাকে 100, 3 বার 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারে আসবে। তাহলে 3 100-র সাথে 6টা 0 থাকে, তাই আমি সরাসরি 1 দিয়ে 6টা 0 এখানে বসিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এখানে গুণ করলে এরকম একটা রেজাল্ট আসছে, এত ঘন সেন্টিমিটার। বইয়ে আমাদের দেওয়া আছে যে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে এই লাইনটি আমাদের লিখতে হবে যে যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, সুতরাং ঘরটিতে বায়ু আছে 8টাকে গুণ করে দিয়েছি এই সংখ্যা দ্বারা গ্রাম। তাহলে ক্যালকুলেটারে ক্যালকুলেশান করেছি এত গ্রাম আসছে রেজাল্ট। গ্রামকে যেহেতু আমাদের উত্তরে কিলোগ্রাম চাচ্ছে, তাই আমি 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, কিলোগ্রাম হয়ে গেছে, ভাগ করলে 3টা 0 বাদ হয়ে গেছে, 774 কিলোগ্রাম। ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছ। শুধু ভিডিও দেখলে হবে না, বাসায় অবশ্যই অঙ্ক দুটি অনেক মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে এবং 28 নম্বর অঙ্কটি HW করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।